আমাদের দেশে এক বক্তা, এ বেটার আল্লাহ এক কণ্ঠ দিছে, ও এক কণ্ঠ শুধু, আর কোন ইলিম উলিম নাই। বাস্তবে তাওবাতুন নসুয়ার কথা তফসির হইতে নসুয়া নামে কোরআন শরীফ এক বেটার নাম আল্লাহ দিছে, ধরা খাইছে, ধরা খাইয়ার মাঝে আবার ভুল শিকার হচ্ছে। এই কয়েকদিন আগে হইছে কিতা বলে পাগলের কোনো শরীয়ত নাই। আচ্ছা, এই কথাটা বুঝলাম, পাগলের শরীয়ত নাই, ঠিক আছে। মানুষ যদি পাগল হয়ে যায় তার অজু হয় না, মনে রাখবেন। পাগল অবস্থায় একবারে জমজমর পানি দিয়ে যদি গোসল ফোড়াও, অজু ফোড়াও, অজু থাকতো নাই। তো যার অজু না তার আর শরীয়ত আছে নি, ও হইন পাগলের উপরে শরীয়ত নাই। পাগল ব্যক্তি শরীয়তের মুকাল্লাফ নয়। তো পাগলের কোন শরীয়ত নাই বলে উনি বলছেন যে বায়তুল্লায় কাবা শরীফে গিয়া বলে খালি ফাগলামি করে নিত, এই যে এহরামের কাফড় বান্ধা ইতা বলে ফাগলামি। অত আসতে নাউজুবিল্লাহ করে নি। আচ্ছা, আপনারা বলেন, উনি নিজে বললেন পাগলের কোনো শরীয়ত নাই, এটা ঠিক যে পাগল তার কি নাই কোনো শরীয়ত নাই, সুস্থ আর পরে শরীয়তের মুকাল্লাফ। আর হজ ফরজ হয় কোনো পাগলের উপরে নেই? যদি কোনো মানুষ আকিল না হয় হজ ফরজ হওয়ার লাগে যে কয়টা শর্ত, মুসলিম হওয়া লাগবো, আকিল হওয়া লাগবো, বালিগ হওয়া লাগবো, সামর্থ্য বলতে বাড়ি থাকি বায়তুল্লাহ পর্যন্ত তার ব্যয় নির্বাহ করার তাকত থাকতে হইব, আর ফত নিরাপদ হওয়া। তাইলে দুই নম্বর শর্ত হইল কি, মুসলিম হওয়ার সাথে সাথে আকিল হওয়া লাগবো, ফাগলের উপরে হজ ফরজ নাই, মাতুন না। কোনো মানুষ যদি ফাগল হয়ে যায় তার উপরে হজ ফরজ নাই, পাল্লা হওয়ার লগে লগে তার উপরে ফরজ, যদি সম্পদ থাকে। খুব খেয়াল করে শুনকা, তো নিজে যে ওয়াজ করলা পাগলের উপর শরীয়ত নাই, এরপরে হাজির সাহেব হলরে পাগল বানাইছেন, হাজির সাহেব হলরে কিতা বানাইছেন, এখন আপনারা হোক আছেই তার আগর কথায় ফরর কথায় মিল আছে নি, কথা কই না মিল আছে নি? হজকিয়া মানুষে কি ফাগলামি করে নি? এহরামর খাফড় ফিন্দা এটা কি ফাগলামি নি? আরে মহিলাদের জন্য তো সেলাই করা বুরকা ফিন্দা জায়েজ, শুধু পুরুষদের জন্য হ্যাঁ সেলাই ছাড়া কাপড়, সেলাই ছাড়া কি, সেলাই ছাড়া কাপড় শুধুমাত্র হজের তওয়াফ, হজের মহরিম অবস্থায় যতদিন থাকবেন, মহরিম অবস্থায় যতদিন থাকবেন। উমরার ক্ষেত্রে আপনি এহরামের নিয়ত করার সাথে সাথে কাপড় ফিন্দিলতা, এরপরে তওয়াফ, তারপরে কি সাফা মারোয়া, সাফা মারোয়া, এরপরে হলক করিয়া অথবা কসর করিয়া এটা খুলিতে হবে, ওতনে। এখন আপনারা বলেন যদি এই লোকটা পাগল হয় তাইলে তো তার উপরে হজু ফরজ নাই, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খুজু আননি, আল্লাহ রসুলে দেখাই দেখাইয়া দিয়ে কইছেন ওটা আমার তাকে গ্রহণ করো। এখন যদি হজের এই সমস্ত খামরে ফাগলামি খোয়া হয় তাহলে তো বেটা ইনডাইরেক্টলি রসুলুল্লাহর এই সমস্ত খামরে ফাগলামি করিল না, মাতুন না, আল্লাহ রসুলের শিখাইছেন না, এই এই সিলাইবিহীন কাপড় ফোড়াটা কে শিখাইছেন? তো এইটারে যদি ফাগলামি বলা হয় তাহলে তো ইনডাইরেক্টলি উনি এই কথা বলতে চাচ্ছেন, হয়তো ইচ্ছা নাই কিন্তু তার কথার ফলাফল দাঁড়াচ্ছে যে রসুলুল্লাহ এই ফাগলামিটা শিখাইছেন, নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর তওয়াফ এটা পাগলামি না, উনি হাদিস জানে না তওয়াফের মর্যাদা, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইত, আল্লাহ বলতেছেন তারা তওয়াফ করুক, আল্লাহর ঘর কি করুক, তওয়াফ করুক।
এইগুলির মাকুল আছে, যুক্তি আছে, কথা বুঝতেছেন? এগুলির কি আছে? যুক্তি আছে। আমার বন্ধুরা, তাওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এই উন্মুক্ত ঘরে তারা তওয়াফ করুক। আল্লাহর রাসূল বলেন, একটা তওয়াফের হালতে বান্দা একটা কদম উঠায় আর একটা কদম বসায়, এইভাবে না তো? প্রতিটি কদম লাগাইলে দশটা মর্যাদা বাড়ে, দশটা গুণা কমে, সুবহানাল্লাহ। ঠিক কদমটা উঠাইলে দশটা মর্যাদা বাড়ে, দশটা গুণা কাটা হয়। তাইলে বাইতুল্লাহ তওয়াফে যুক্তি আছে না নাই? কথা কইন আছে কি নাই? আমার বন্ধুরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রে, তিনি পাগলামি বলেছেন, এটা পাগলের প্রলাপ নয়। এ ভাইরা আমার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা হইল পাগলর প্রলাপ, ঠিক না? খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু হইন ওগুন লাগি পাগল। অথবা ফিরে দেখার লগে লগে লাভ দিয়ে আপনার গাছও উঠে যায়। তো আব্বাস হিসাবে বড় সুন্দর একটা কথা কইছেন, যে ইগুন তো আসলে ফাগলও নাই, ফাগল হইলে তো অন্য যদি গোসালা গাছ থাকতো হিগুত তো উঠে না, উঠে যেগুত কোসা গাছা নাই ইগুত মাতুন না। ওই এই কয়দিন আগে দেখলাম ফাল দিয়ে উঠিছে মুরিদ, ফিরে যেমনি লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে, ফাল দিয়ে উঠি আর আরো তিন গিয়ে ধরছেন, চার গিয়ে ধরিয়া সামলাইতে পারবে স্টেজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর আল্লাহর জিকিরের জন্য রুকু আর সিজদা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রহমাতুল্লিল আলামিন নামাজ শিক্ষা দিয়েছেন, রুকুর মধ্যে কোনো লাফালাফি আসেনি, কথা বন্যা আসেনি? এ ভাইরা আমার, শোনো, খেয়াল করে শোনো, এহারাম বন্দি হওয়া পাগলামি নয়। যদি এইটারে পাগলামি বলো তাইলে রুকু করার অত পাগলামি হইতেইব? ই মাথা উন্দা করি বাইবি সৎখানে যুক্তি গীতা মাতুন না? আমার বন্ধুরা, আমার ভাইরাম, নিজে পাগলামি করে নিজের পীরের পাগলগুলির যুক্তি দেওয়ার জন্য বাইতুল্লারে টানিয়ে আনেন। বাইতুল্লায় যারা তাওয়াফ করে কেউ পাগলামি করে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ জানে না। লাব্বাইক মানে তোমার ডাকে সাড়া দিলাম, তোমার ডাকে সাড়া দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উদ্দেশ্যকে আল্লাহ, এটা পাগলামি না, কথা বলেন, এটা কি পাগলামি? এইটা পাগলামি নয়, বরং এখন অনেক পাগল আছে বাংলাদেশও বাইতুল্লাহ বানাইয়া তার ফিররে তওয়াফ করে লাব্বাইকা লাব্বাইকা কইয়া, ও এটা পাগলামি, এটা কিটা পাগলামি। এখন আবার যদি কেউ মসজিদ হইয়া চক্কর দেয় লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা কইয়া, তাইলে এটা হইল কিটা পাগলামি, এখন বুঝছেন তো? তাইলে যিনি হজ এর মানাসিক গুলিরে সাফা মারোয়া দৌড় এটারে যেন ফাগলামি কইছেন, আল্লাহ পাকে কইরা মিন শাআইরিল্লাহ, সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের একটা নিদর্শন হলো সাফা, সুবহানাল্লাহ, কইনা জোরে কইনা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, সাফা থেকে শুরু হইয়া মারওয়াতে যাওয়ার পরে বাইতুল্লার দিকে শাহাদত আঙ্গুল দিয়া তাহলিল করা সুন্নত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আতের ইশারা দিয়া মারওয়া পর্বতে গিয়া বান্দায় যখন বাইতুল্লার দিকে তাকাইয়া এই কালেমাটা পড়ে, আমার ভাইরা, সগিরা কবিরা গুনাহ পানি দিলে যেমনি শরীর থেকে জড়িয়ে পড়ে, এইভাবে পানি গুনাহ শূন্য হয়ে যায়,
এখন হক্কা সাফা মাররাত দৌড়ানি, এটা ফাগলামি নি কথা কয়, এটা ফাগলামি নি। আমার বন্ধুরা আমার ভাইরাম শোনো, খেয়াল করে শোনো, যিনি এইভাবে কথা বলেছেন যুগের বশবর্তী হইয়া তওবা করা উচিত। আল্লাহ রব্বুল আলমিনের কোনো বিধান যদি কেউ কটাক্ষ করে তাইলে তার কবিরা গুনাহ হয়। কি হয় আমরা এখনো বলতেছি, হয়তো উনি না বুঝিয়া এটা হয়েছিল, না বুঝিয়া করছেন, আল্লাহ পাকে তওবা করলে কিতা করবা মাফ করে দিলে। কেন ভাই, তুমি তো ওয়াজ করতেছো, তোমার ওয়াজ শুনিয়া হাজার হাজার মানুষের দিন পাবে, তুমি সুজা হজের ব্যাপারে কটাক্ষ করেছো, তওয়াফকে কটাক্ষ করেছো, আরাফাকে কটাক্ষ করেছো, এহরামের কাপড়কে কটাক্ষ করেছো, সাফা মারওয়াকে কটাক্ষ করেছো, এইটাকে পাগলামি বলা যায়? এবং এইটাকে আশিকের খেলাও বলা যায় না, বরং যা করা হয় এসকে নয়, মহব্বতে। বাইতুল্লাহ তওয়াফ করা হয় কার মহব্বতে? জোরে কোন, কার মহব্বতে? এসকে মানুষের পাগলামির দিকে দাবিত করে, কথা বুঝতেছেন, আর আকলে মানুষকে ইমানের দিকে দাবিত করে। সুবহানাল্লাহ, আমরাও তো গেছি কিন্তু কোনো মানুষের তো ফাগলামি করতে দেখলাম না, এহরাম বান্দের বান্দিয়া রমল করেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া করেন, এরপরে হজরে আসওয়াদ কত ভিড় হয়, কিন্তু ফাগলামি তো করতে দেখছি না। বরং বাইতুল্লাহর বৈশিষ্ট্য হইল সুবহানাল্লাহ, এখানে আপনি যত ইবাদত করবেন তত মনটা স্থির হয়। সুবহানাল্লাহ, মনটা তত কি হয়? স্থির হয়। সুবহান আল্লাহ পড়েন। এই জন্য আমরা সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম এই ব্যাপারে কথা বলছেন যে ওয়াজ করতে গিয়ে কোনো ফরজ বিধানকে এইভাবে ভুল বুঝিয়া না বুঝিয়া কটাক্ষ করা মোটেই কি নয়, ঠিক না?